হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তাই তোমাদের বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। সিনেমা জগতে অসামান্য অবদানের জন্য ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার হলো দাদা সাহেব ফালকে পুরস্কার। দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় অধীনস্থ চলচ্চিত্র উৎসবের অধিদপ্তরের পক্ষ থেকে জাতীয় চলচ্চিত্র অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। ভারতের চলচ্চিত্রের জগৎ থেকে প্রথিতযশা ব্যক্তিদের দ্বারা গঠিত কমিটি পুরস্কার প্রাপকদের একটি স্বর্ণকমল পদক, শাল ও নগদ 10,00,000 টাকা প্রদান করে। দাদা সাহেব ফালকের অবদানের স্বীকৃতিতে ভারত সরকার 1969 খ্রিস্টাব্দে প্রথম এই পুরস্কার প্রচারণ করে। দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে পরিচিত এবং তিনি 1913 খ্রিস্টাব্দে রাজা হরিশ্চন্দ্র নামক ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন। 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়েছে? 2024 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে। মিঠুন চক্রবর্তীর সম্পর্কে এক ঝলকে চলো দেখে নি। 8ই অক্টোবর 2024 সালে 70তম জাতীয় চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে 54তম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার তাকে 2022 সালে দেওয়া হয়েছিল। মিঠুন চক্রবর্তী 1976 সালে মৃগয়া দিয়ে তার চলচ্চিত্র জীবন শুরু করেন, যা তাকে সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার জিতিয়েছিল। ডিস্কো ডান্সার মুক্তির সাথে সাথে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়। সিনেমাটি বিশ্বব্যাপী 100 কোটি টাকা আয় করার প্রথম চলচ্চিত্র হয়ে ওঠে। এছাড়াও 90-এর দশকে তিনি 2টি জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। তারপরে 2020 সালে তিনি আরও 2টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন। 2023 সালে 69তম জাতীয় চলচ্চিত্র উৎসবে ওহিদা রহমানকে 53তম দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার তাকে 2021 সালে দেওয়া হয়েছিল। কত সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম দেওয়া শুরু হয় 1969 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকেকে ভারতীয় সিনেমার জনক বলা হয়। দাদা সাহেব ফালকে পুরস্কার কার পক্ষ থেকে দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে। বর্তমানে কেন্দ্রতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপকদের কি কি পুরস্কার দেওয়া হয়? দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপকদের শাল, 10,00,000 টাকা, স্বর্ণকমল পদক অর্থাৎ অপর 3টি পুরস্কার দেওয়া হয়। সর্বপ্রথম কে দাদা সাহেব ফালকে পুরস্কার পান? সর্বপ্রথম দেবিকা রানী দাদা সাহেব ফালকে পুরস্কার পান। সিনেমা জগতে তিনি প্রথম মহিলা যিনি এই পুরস্কার পান। বাংলা চলচ্চিত্রের প্রথম নারী হিসাবে কানন দেবী 1976 সালে 24তম দাদা সাহেব ফালকে পুরস্কার পান। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার পান? পৃথ্বীরাজ কাপুর মরণোত্তর দাদা সাহেব ফালকে পুরস্কার পান। প্রথম কোন বাঙালি দাদা সাহেব ফালকে পুরস্কার পান? বীরেন্দ্রনাথ সরকার যিনি প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান। চলো এক ঝলকে দেখে নিয়ে যারা দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে। 1969 সালে দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান। 1984 সালে সত্যজিৎ রায়, 1987 সালে রাজ কাপুর, 1989 সালে লতা মঙ্গেশকর, 1992 সালে ভূপেন হাজারিকা, 1994 সালে দিলীপ কুমার, 1995 রাজকুমার, 2000 সালে আশা ভোসলে, 2001 ইয়াশ চোপড়া, 2002 দেব আনন্দ, 2003 মৃণাল সেন, 2013 গুলজার, 2014 শশী কাপুর, 2015
মনোজ কুমার, 2017 বিনোদ খান্না, 2018 অমিতাভ বচ্চন, 2019 রজনীকান্ত, 2022 আশা পারেখ, 2023 ওহিদা রহমান এই পুরস্কার পেয়েছেন। তোমরা যারা আজকের ভিডিওটি দেখেছো, সম্পূর্ণ বিষয়টি খাতায় নোট ডাউন করো এবং পরবর্তী প্রশ্নের উত্তর কমেন্ট করে জানিও। যাদের উত্তর সঠিক হবে আমি তাদের কমেন্টে লাইক করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হবে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, বাই।